Namaskar, Apunisayase, Druto Hongbat, Mojoyanta Madhav Goswami. Oporon Karile Lokyokori Meghalaya Aru Kirguli Salona, Dudinor Ghotona, Oporitor Purialor Pora Dabi Kora Dhonnibole Ahute, Aruki Dhoribole Chesta Korote Polayon, Oporon Kari Skuti Jobdo Arukir. Ghotonastholi Pora Polayon Kore Oporon Kari Doltwe, Keibata Mobile, Ekhon Skuti Jobdo Koribole Hokyom Hoy Meghalaya Arukhe. Ullekhjoggo Je Hatsingimarir Tsunami Anamor Ezon Mistrik 10 Agostot Durbitoy Oporon Kori 7 Lakh Taka Dhon Dabi Korise. ইফালে অপহরণকারীয়ে 13 আগস্টতে অপহৃত ঘাট ভৰি বান্ধি বকুৰেটা অঞ্চলৰ পুখুৰীত পেলাই দিছিল কিন্তু সৌভাগ্যক্ৰমে সুনা মিয়া নামৰ যুৱকজনে জীৱন ৰক্ষা কৰি নিজৰ ঘৰত উপস্থিত হৈ আৰক্ষীক অৱগত কৰে তাৰ পিছতো অপহরণকারী অপহৃতক জিআই ঠকা বুলি দাবী কৰি আহিছিল পৰিয়ালক ধন শেষত দাবী কৰা ধন নিবলৈ আহিছিল দুৰ্বৃত্ত সেই সময়তে খাপ পিটি ঠকা মেঘালয় আৰক্ষী ধৰিবলৈ চেষ্টা কৰোতে এটা জলাখয় জপিয়াই পলায়ন কৰে অৱশ্যে আন্ধাৰৰ বাবে জলাখয়ৰ পৰা উঠি যোৱা দেখা নাপালে আৰক্ষীয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ ঘোষণা জেলার সকল অধিকার লাভ করিব উপজেলায় 2 অক্টোবরের পর আরম্ভ হব এই প্রক্রিয়া পলাকবাড়ি ছয়গাঁও বকু সমরিয়া হব সমজিলা কেবল সদর মহকুমার বাবেহে থাকিব জেলা সম 2 অক্টোবরের পর জেলার ধারণা নহুয়া হব বলে কয় মুখ্যমন্ত্রীয়ে লগতে মুখ্যমন্ত্রীয়ে মন্ত্রীসভার সম্প্রসারণের ক্ষেত্রতো গুরুত্বপূর্ণ মন্তব্য করে কয় উপনির্বাচনের এসপ্তাহ পাছতে সম্প্রসারণের সম্ভাবনা আছে মন্ত্রীসভার কুয়ালকুছিত উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মা মনসার আশীষ ললে মুখ্যমন্ত্রীগিয়ে কুয়ালকুছিত আয়োজন করা হয়েছে মা মনসা পূজা মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকে ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকাও কলকাতার চিকিৎসকক ধর্ষণ আর হত্যার ঘটনার উচ্চতম ন্যায়ালয়ে রুজু করেছে নিজাববিয়া গোচর মঙ্গলবারে শুনানি গ্রহণ করব উচ্চতম ন্যায়ালয়ে জাগুনৰ ৰামপুৰ ছয় মাইলত দুৰ্ঘটনা কেন্দ্ৰ কৰি উত্তাল প্ৰতিবাদ দেওবাৰে নিশা টায়াৰ জ্বলাই ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ৰাইজৰ প্ৰতিবাদ এখন বলেৰো পিকআপে মহতিয়াইছিল স্কুটি সহ এখন দোকানত দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত দোকানত বহি থকা তপ বাহাদুৰ ছাত্ৰী নামৰ এজন লোক দক্ষিণ কামৰূপৰ সুন্তলীৰ বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ সহ এজনক আটক নিষিদ্ধ ড্ৰাগছৰ বিৰুদ্ধে সুন্তলী আৰক্ষীয়ে চলোৱা অভিযানত ড্ৰাগছ ব্যৱসায়ীজনক আটক আৰক্ষীয়ে আটক কৰা ড্ৰাগছ ব্যৱসায়ীজন জোৰহিমলীৰ ছাইদুৰ ৰহমান আজাৰা আৰক্ষীৰ সফলতা অৱশেষত গুৱাহাটীৰ পৰা উদ্ধাৰ এগৰাকী যুৱতীক পৰম আলী নামৰ যুৱকজনে যুৱতীগৰাকীক প্ৰেমৰ জালেৰে অপহৰণ কৰাত আজাৰা থানাত এজাহাৰ দাখিল কৰিছিল পৰিয়ালে ইয়াৰ পিছতে আজাৰা আৰক্ষী অভিযান চলাই গুৱাহাটীৰ পৰা উদ্ধাৰ কৰে যুৱতীগৰাকীক ড্ৰাগছ আসক্ত মৰিয়নীৰ ছাত্ৰীগৰাকীক সহায় কৰিবলৈ ইচ্ছুক সমাজকৰ্মী তুষাৰ পালে নিজৰ জেপত ধন খৰচ কৰি 2016 চনৰ পৰা মাৰাত্মক ড্ৰাগছৰ বিৰুদ্ধে ৰাইজৰ মাজত সজাগতা অনাৰ চেষ্টা কৰি অহাৰ লগতে বহু ড্ৰাগছ আসক্ত যুৱকক ড্ৰাগছ আসক্তিৰ পৰা পৰিত্ৰাণ দিবলৈ সক্ষম হৈছে শিৱসাগৰত বোমা সংস্থাপনৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা তিনি যুৱকক অৱশেষত কাৰাগাৰলৈ প্ৰেৰণ স্বাধীনতা দিৱসৰ দিনা শিৱসাগৰত উদ্ধাৰ হৈছিল আইডি দেওবাৰে এই সম্পৰ্কত শিৱসাগৰ আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰিছিল চাৰিজন যুৱকক স্বাধীনতা দিৱসৰ দিনা আলফাই নলবাৰীত বোমা সংস্থাপন কৰা সন্দৰ্ভত দুজন লোকক সোধা পোছা কৰে নলবাৰী আৰক্ষীয়ে নলবাৰী জিলাৰ ৰাজ্যৰ দলৰ সভাপতি জ্ঞানেন চক্ৰৱৰ্তী ৰাজ্যৰ দলৰ নলবাৰী জিলাৰ সাধাৰণ সম্পাদক কমল শৰ্মাক দেওবাৰী নিশা সোধা পোছা কৰাৰ অন্তত যাবলৈ দিয়ে আৰক্ষীয়ে মৰাণৰ তিলৈনগৰত ফুটবল খেল প্ৰতিযোগিতা টাই আহোম যুৱ পৰিষদ মৰাণ আঞ্চলিক সমিতিৰ উদ্যোগত অনুষ্ঠিত ৰুদ্ৰসিংহ কাপ ফুটবল প্ৰতিযোগিতাৰ চূড়ান্ত খেলখন দেওবাৰী নিশা অনুষ্ঠিত হয় খেলখনত হাপেখাটি এফ চি দলে খুমটাই এফ চি দলক 1-0 গ'লত পৰাস্ত কৰি বিজয়ীৰ খিতাপ অৰ্জন কৰে আলফা স্বাধীনৰ বোমা সংস্থাপন সন্দৰ্ভত তদন্তৰ বাবে শিৱসাগৰৰ পিছত ডিব্ৰুগড়ত অসম আৰক্ষীৰ বিশেষ শাখাৰ সঞ্চালক প্ৰধান হৰমিত সিং আৰু আই জি পি পাঠ সাৰথি মহন্ত ডিব্ৰুগড়ত দৌলত সিং নেগি গেষ্ট হাউচৰ সভাকক্ষত ডিব্ৰুগড় তিনিচুকীয়াৰ আৰক্ষী অধীক্ষকৰ লগত বৈঠকত মিলিত হয় হৰমিত সিং আৰু পাঠ সাৰথি মহন্ত আইন শৃংখলা পৰিস্থিতিৰ লগতে অন্যান্য গুৰুত্বপূৰ্ণ বিষয়সমূহৰ ওপৰত বৈঠকত আলোচনা বৈঠকত উপস্থিত অসম আৰক্ষীৰ উত্তৰ পূব অসম মণ্ডলৰ মহাপৰিদৰ্শক সত্যৰাজ হাজৰিকা ইতিমধ্যে বোমা উদ্ধাৰৰ ঘটনা সন্দৰ্ভত গুৱাহাটীৰ চাৰিখনকৈ আৰক্ষী থানাত ৰুজু হৈছে বিভাগীয় গোচৰ গুৱাহাটীৰ পল্টন বজাৰ থানাত 220-24 গোচৰ ৰুজু 202-24 ধাৰাত গোচৰ ৰুজু পাণবজাৰ থানাত দিছপুৰ থানাত 859-24 ধাৰাত গোচৰ ৰুজু আৰু হাটগাঁও থানাতো 118-24 ধাৰাত গোচৰ ৰুজু বি এন এছ ই এছ এ ইউ এ পি এৰ অধীনত ৰুজু হৈছে 4টাকৈ গোচৰ আনহাতে বোমা উদ্ধাৰ হোৱা জিলাই জিলাই আৰক্ষীয়ে নিজাববীয়াকৈ ৰুজু কৰিছে গোচৰ বোমা উদ্ধাৰ হোৱা জিলাসমূহৰ আৰক্ষী অধীক্ষকে ডি জি পি কাৰ্যালয়ত দিব তদন্তৰ ৰিপৰ্ট
188 গৰাকী হিন্দু শৰণাৰ্থীক প্ৰদান কৰা হ'ব ভাৰতীয় নাগৰিকত্ব CAAৰ অধীনত হিন্দু শৰণাৰ্থীক ভাৰতীয় নাগৰিকত্ব প্ৰদান কৰাৰ কথা ঘোষণা কৰিলে কেন্দ্ৰীয় মন্ত্ৰী অমিত শাহে সুবুৰিয়া ৰাষ্ট্ৰৰ শৰণাৰ্থীক প্ৰদান কৰা হ'ব ভাৰতীয় নাগৰিকত্ব লগতে গুজৰাটৰ আহমেদাবাদত নাগৰিকত্ব প্ৰদান অনুষ্ঠানত অংশ লৈ CAAৰ দ্বাৰা কোনো লোকৰ নাগৰিকত্ব কৰ্তন কৰা নহয় বুলি কয় কেন্দ্ৰীয় মন্ত্ৰী অমিত শাহে 2026ৰ বিধানসভা নিৰ্বাচনত গোলাঘাট সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সাজু অসম কংগ্ৰেছৰ নেতা গৌৰৱ গগৈ বৰ্তমানৰ বিজেপি নেত্ৰী তথা ৰাজ্যৰ বিত্তমন্ত্ৰী অজন্ত নেওগৰ বিৰুদ্ধে 2026ত নিৰ্বাচন খেলিবলৈ সাজু হোৱা গৌৰৱ গগৈয়ে অৱশ্যে এই কথা এতিয়াই ৰাজহুৱা কৰাৰ পৰা বিৰত আছে ইয়াৰ পৰিৱৰ্তে দেওবাৰে সাংবাদিকৰে হোৱা বাৰ্তালাপত দলে য'ত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ দিয়ে তাতেই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বুলি মন্তব্য কৰে দলে দিলে জালুকবাৰীতো প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সাজু বুলি উল্লেখ কৰে গৌৰৱ গগৈয়ে প্ৰাক্তন আলফা ঐক্য মঞ্চৰ সংবাদমেল প্ৰাক্তন আলফা নেতা অনুপ চেতিয়াৰ বাসগৃহত সংবাদমেল বোমা সংস্থাপন সন্দৰ্ভত সংবাদমেল অনুপ চেতিয়াৰ বিৰুদ্ধে অপপ্ৰচাৰ কৰাৰ অভিযোগ প্ৰাক্তন আলফা ঐক্য মঞ্চৰ দুষ্টচক্ৰৰ প্ৰচেষ্টাৰ বাবে চেতিয়াৰ ঘৰত বোমা সংস্থাপনৰ অভিযোগ প্ৰাক্তন আলফা সন্মিলনী বোমা সংস্থাপন কৰা ঘটনাক অবিবেচক আখ্যা পূৰ্বে কৰা ভুলৰ পৰাও আলফা স্বাধীনে শিক্ষা লোৱা নাই বোমা বিস্ফোৰণৰ দৰে সিদ্ধান্তৰ পৰা আলফা স্বাধীনক বিৰত থকাৰ আহ্বান ছাব্বিছৰ নিৰ্বাচনক লৈ নলবাৰী অগপৰ তৎপৰতা নলবাৰীত সাংগঠনিক তৎপৰতা বৃদ্ধিৰ কুচকাৱাজ সমষ্টিৰ কেইবাটাও স্থানত অগপৰ সাংগঠনিক সভা একেটা দিনতে পাঁচতকৈ অধিক স্থানত সাংগঠনিক সভাত অংশগ্ৰহণ সাংসদ ফণীভূষণ চৌধুৰী ক্ষিপ্ৰতাৰে চলিছে কলকাতাৰ চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডৰ তদন্ত আৰ জি কৰ মেডিকেল কলেজ হাস্পতালৰ প্ৰাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক তৃতীয় দিনাও জেৰা চি বি আই ঘটনা সন্দৰ্ভত বিজেপিৰ প্ৰাক্তন সাংসদ লকেট চেটাৰ্জী আৰু দুজন প্ৰখ্যাত চিকিৎসকক সমন কলকাতা আৰক্ষীৰ চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ড সন্দৰ্ভত অপপ্ৰচাৰ কৰাৰ অভিযোগত আন 57জনকো সমন দিছে কলকাতা আৰক্ষীয়ে আৰ জি কৰ মেডিকেল কলেজ হাস্পতাল কৰ্তৃপক্ষৰ চূড়ান্ত গাফিলতিৰ ফলত জঘন্য চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ড সংঘটিত হোৱাৰ অভিযোগ ভুক্তভোগীৰ পিতৃ মাতৃৰ লগতে আৰক্ষীৰ তদন্তক লৈ অসন্তুষ্ট ভুক্তভোগী মহিলা চিকিৎসকগৰাকীৰ পৰিয়াল চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডৰ মূল অভিযুক্ত সঞ্জয় ৰায়ৰ মনস্তাত্বিক পৰীক্ষা সম্পন্ন দেওবাৰে দিল্লীৰ পৰা কলকাতাত উপস্থিত হোৱা এটা ফৰেঞ্চিকৰ দলে সঞ্জয় ৰায়ৰ মনস্তাত্বিক পৰীক্ষা সম্পন্ন কৰে চিকিৎসক ধৰ্ষণ আৰু হত্যাকাণ্ডত অভিযুক্ত সঞ্জয় ৰায়ৰ ঘৰত উপস্থিত ফৰেঞ্চিকৰ দল দেওবাৰে পুৱা ফৰেঞ্চিকৰ দলে সঞ্জয় ৰায়ৰ ঘৰত উপস্থিত হৈ তথ্য সংগ্ৰহৰ বাবে চলায় অভিযান দেশ কঁপাই যোৱা চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডৰ প্ৰতিটো শেহতীয়া খবৰ বিচাৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে ৰাজ্য চৰকাৰক দুঘণ্টাৰ মূৰে মূৰে প্ৰতিটো খবৰ দিবলৈ নিৰ্দেশ দিয়ে কেন্দ্ৰীয় চৰকাৰে আনহাতে শেহতীয়া ঘটনাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি পশ্চিমবংগৰ স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগে বাতিল কৰিলে 42গৰাকী চিকিৎসকৰ বদলিৰ নিৰ্দেশ কলকাতা আৰক্ষীয়ে বি এন এছ এছ 163 ধাৰাৰ অধীনত আৰ জি কৰ মেডিকেল কলেজ হাস্পতালৰ চৌদিশে জাৰি কৰিছে নিষেধাজ্ঞা কলকাতা মহিলা চিকিৎসকৰ সুৰক্ষা প্ৰদানৰ দাবীত প্ৰতিবাদ অব্যাহত থকাৰ মাজতে কলকাতা চৰকাৰৰ বিশেষ ঘোষণা এতিয়াৰে পৰা কলকাতাত নিশা কৰ্তব্যৰত মহিলা যুৱতীসকলক দিয়া হ'ব সুৰক্ষা পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীৰ মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ে জনাই এই কথা কলকাতাৰ জঘন্য চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডক লৈ নিৰ্ভয়াৰ মাতৃৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ এই ধৰ্ষণকাণ্ডত জড়িত অভিযুক্ত কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী নিৰ্ভয়াৰ মাতৃৰ কলকাতাৰ জঘন্য চিকিৎসক ধৰ্ষণ হত্যাকাণ্ডৰ তদন্ত লেহেমীয়া গতিত চলাৰ অভিযোগ উত্থাপন কৰে নিৰ্ভয়া মাতৃয়ে চিকিৎসকগৰাকীৰ ধৰ্ষণ আৰু হত্যাকাণ্ড সংঘটিত কৰাৰ আঁৰত কিমানজন লোক জড়িত হৈ আছে এই পৰ্যন্ত আৰক্ষী আৰু চি বি আই দলে কিয় উলিয়াব পৰা নাই বুলি প্ৰশ্ন নিৰ্ভয়াৰ মাতৃৰ কলকাতাৰ জঘন্য আৰু বৰ্বৰ ধৰ্ষণ কাণ্ডত কঁপিছে দেশ ভাৰতীয় চিকিৎসক সন্থাৰ আহ্বান শনিবাৰে প্ৰতিবাদলৈ ওলাই আহিল চিকিৎসক সমাজ চিকিৎসকৰ প্ৰতিবাদত স্তব্ধ প্ৰায় হৈ পৰিল দেশৰ চিকিৎসা খণ্ড নিশা কলকাতাৰ ৰাজপথতো উত্তাল প্ৰতিবাদ গুৱাহাটীত বিজেপি নেতাৰ ৰহস্যজনক মৃত্যু ৰেললাইনৰ সমীপত উদ্ধাৰ অশোক বৰ্মনৰ মৃতদেহ বিজেপিৰ গীতামন্দিৰ মণ্ডল যুৱ মৰ্চাৰ কাৰ্যালয়ৰ সম্পাদক আছিল অশোক মৃত যুৱকজনৰ ঘৰ নুনমাটিৰ 2 নম্বৰ বাপুজী নগৰত কোনো দুৰ্বৃত্তই অশোকক হত্যা কৰি ৰেললাইনত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ মৃতদেহত স্পষ্ট হৈ আছে আঘাতৰ চিন ৰেললাইনৰ কাষতে উদ্ধাৰ যুৱকজনৰ বাইক ছেক্টৰ 3ৰ ৰেললাইনৰ সমীপত মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য অৰুণাচলৰ নামচাইত থানাৰ পৰা পলাল 4টা কয়দী ভেণ্টিলেটৰৰ গ্ৰিল ভাঙি পলায়ন কৰিলে 4 কয়দীয়ে পলাতক 4 কয়দীৰ ভিতৰত আছে এজন এন এ চি এন ইউৰ সদস্য পলায়নৰ সময়ত এজন সুৰক্ষাকৰ্মীকো প্ৰহাৰ কৰে কয়দী 4টাই
কয়েদীর গহারত আহত সুরক্ষাকর্মীজনক নামচাই হাসপাতালত ভর্তি পলাতক কয়েদীকেইটা ক্রমে মহেশ্বর দিহিঙিয়া গোপাল মুন্ডা অর্জুন কান্দা আর রবীন সরেন চারি অপরাধীক বিচারি অরুণাচলের বিভিন্ন প্রান্ত আরক্ষীর অভিযান মরিয়নির অলিয়া গলিয়ে চলিছে ড্রাগসর অবাধ বেহা মরিয়নীত এটা ড্রাগস পেডলারত টার্গেট বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মরিয়নী নগর নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রী এটা ড্রাগসর কবলত পরিছে এই কথা জানিবলৈ দিয়ে স্বয়ং ড্রাগস আসক্ত এগারী নবম শ্রেণীর ছাত্রীয়ে প্রায় এবছর ধরে ড্রাগস সেবন করে থাকা নবম শ্রেণীর ছাত্রীগী এটা ড্রাগসর কবলের আঁতরি আহিব খুঁজিছে কিন্তু আঁতরি আহিব নিদিয়ে ড্রাগস ব্যবসায়ী সকলে নিউজ এইটিনের ক্যামেরার আগত ড্রাগস ব্যবসায়ী সকলক আটক করে বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানালে ছাত্রীগীর পরিয়ালে রাজ্যত পুনের খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা বরপেটার ডরগরকুচিত থলুয়া লোকর উপর চলি বর্বর আক্রমণ প্রাক্তন সি আর পিএফ জওয়ান শাহজাহানের নেতৃত্বত করা দলবদ্ধ আক্রমণত আহত কেইবাজনো লোক হাতে হাতে দা লাঠি রড আর বাঁহে করা আক্রমণত আহত বহুকজন যুবক প্রাক্তন সি আর পিএফ জওয়ান শাহজাহান আলী নেতৃত্বত রাজু আলী রাহুল আমিন জুলফিকার আহমেদ শামসুল হক জামাল হুসেইনের আন কেইবাজনো লোকে সংঘটিত করলে দলবদ্ধ আক্রমণ শক্তি বিভাগের তার সংযোগের ঘটনাক কেইবাগী যুবকর মহিলার উপর চলিল বর্বর আক্রমণ খিলঞ্জিয়ার উপর আক্রমণ করার দরংকুচির হিন্দু মানুষ থাকবলে দিয়া নহব বলে দিলে চরম সাম্প্রদায়িক ভাবুকি ঘটনাস্থলীত আরক্ষীর বৃহৎ দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যদিও বর্তমানে চেপা উত্তেজনা অব্যাহত আছে ডরংকুচিত ঘটনা সন্দর্ভত বরপেটা সদর থানায় ভুক্তভোগীয়ে দাখিল করে এজাহার অভয়াপুরীত সহকারী আয়ুক্ত বিতুমণি চৌধুরী এগারী অধিবক্তার উপর চলালে মানসিক আর শারীরিক নির্যাতন সহকারী আয়ুক্তগীয় নিজের ক্ষমতার অপব্যবহার করে মাজিদুল আলম নামের অধিবক্তাগীক মহকুমাধিপতির কার্যালয় কোঠাত আবদ্ধ করে রাখি কানত ধরে উঠা বহা করার অভিযোগ ফার্মাসির অনুজ্ঞাপত্রের বাবে নিজের ভায়েকক সহকারী আয়ুক্তর ওসরলে গৈছিল মজিদুল আলম নামের অধিবক্তাগী তিন ঘণ্টা ধরে সহ আয়ুক্তগী অধিবক্তাগীক আবদ্ধ করে রখার পিছত উকিল সন্থায় উদ্ধার করে অধিবক্তাগীক সহকারী আয়ুক্ত বিতুমণি চৌধুরীর বিরুদ্ধে এজাহার দাখিল ভুক্তভোগীর যোরহাটর মেলেং তিনিকুনিয়াত নৃশংস হত্যাকাণ্ড স্বামী উদয় কর্মকারে মরিয়াই মরিয়াই হত্যা করিলে পত্নী দীপালী কর্মকারক হত্যাকারী উদয় কর্মকারক আটক লাদুইগড় আরক্ষীর দুলিয়াজানত চাঞ্চল্যকর ঘটনা শনিবারী নিশা বিলাসী বাহনের ভিতর একটা অচিনাক্ত মৃতদেহ উদ্ধার দুলিয়াজানের টিপলিং অঞ্চলত অবস্থিত রাজহুয়া শ্মশানের সমীপর মূল গড়কাপ্তানি পথন দাঁতিত রখাই থাকা অবস্থাত বাহনখনের ভিতরের উদ্ধার করা হয় অচিনাক্ত লোকর মৃতদেহ পশ্চিমবঙ্গের নম্বর প্লেটর বিলাসী বাহনখন বিগত পাঁচ দিন ধরে পথর উপরতে রহস্যজনক অবস্থাত রখাই থা আছিল আরক্ষীয়ে এই পর্যন্ত চিনাক্ত করবা নাই মৃতদেহর পরিচয় আরক্ষীয়ে বাহনখনের ভিতরের এন সি সির টুপি আর পোশাকর কেতবোর সা সামগ্রী উদ্ধার করে মণিপুরত পুনের গ্রেনেড বিস্ফোরণ প্রাক্তন বিজেপি বিধায়ক নাহক পাম ইন্দ্রজিৎ সিংর ঘরের সম্মুখত গ্রেনেড বিস্ফোরণ অবশ্যই শনিবারী নিশা সংঘটিত এই বিস্ফোরণের ঘটনায় হতাহত হওয়া নাই কোনো লোক প্রাক্তন বিজেপি বিধায়কর ঘরের সম্মুখত গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এতিয়ালৈকে কোনো সংগঠনে এই আক্রমণের দায়িত্ব স্বীকার করা নাই বিস্ফোরণের কেইমাহমান পূর্বে নাহকপাম ইন্দ্রজিৎ সিংক ভাবুকি প্রদান করেছিল কোনো অজ্ঞাত লোকে মণিপুরত অস্ত্র ভান্ডার উদ্ধার আরক্ষীর গুলিসহ তিনটা পিস্তল দুটা হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে আরক্ষীয়ে চারিটা মর্টার 30 জাং গুলি উদ্ধার আরক্ষীর বিষ্ণুপুর জেলা চলিছিল আরক্ষীর অভিযান ওয়াংগু নাওডাখং মেকআপ সি পাহাড়ত উদ্ধার অস্ত্র ভান্ডার হায়দ্রাবাদলৈ কর্মসংস্থাপনের বাবে গৈ 29 জুনের সন্ধানহীন রাজীব বড়ুয়া নামের লোকজন নগাঁও জেলার পুরনি গুদামর নিকটবর্তী কলংপাড় হালুয়া গাঁওয়ার রাজীব বড়ুয়া হঠাৎ সন্ধানহীন হয়ে পড়ার পত্নী আর পুত্রের মাজত এতিয়া হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে যমুনামুখর বরঝারি গাঁওত একটা ড্রাগস সরবরাহকারীক আটক মৃত ধৃত সরবরাহকারীটো আব্দুল হামিক ড্রাগস সরবরাহকারীটোর 868 গ্রাম ড্রাগস জব্দ শিবসাগরের খামুনত জঘন্যকাণ্ড একটা লম্পটর কামনার বলি হল এজন সপ্তম শ্রেণীর ছাত্র শিবসাগরের খামুনর দেবু উরফে দেবানন্দ সাংমাই নামের লম্পটে নাবালক ছাত্রজনক যৌন নির্যাতন চলার অভিযোগত গ্রেপ্তার করা হয় বাক্সার বরমাত গাঞ্জাসহ চারিজনক আটক নিশা বরমা আরক্ষী অভিযান চলায় কৈলাশ বর্মনের ঘর গাঞ্জা সেবন করে থাকা অবস্থাত হীরকজ্যোতি দেউরী পরম বড়ো মিথিসা রামশিয়ারীক আটক করে অভিযানত 466 গ্রাম ড্রাগসহ চারিজনকে আটক করে আরক্ষীয়ে চামগুড়ির কাওয়াইমারীত গণর খর্গসহ একটা সরবরাহকারীক জব্দ
গ্রেপ্তার কার্বি আংলং রূপহী হাত সামগ্রী আরক্ষীর যৌথ অভিযানত কাওইমারির কদমগুড়ির পর উদ্ধার করা হয় গণর খড়গত গণর খড়গ সহ গ্রেপ্তার আবু হানিফা নামর সরবরাহকারীক লক্ষিমপুরের পর গণর খড়গত সরবরাহ করার সন্দেহ আরক্ষীর জব্দকৃত খড়গতর ওজন প্রায় 1 কেজি 200 গ্রাম চোরাং শিকারী চক্রতরে জড়িত আন তিনটা সরবরাহকারীক নগাঁর বেঙেনাআটি আর বঙ্গাইগাঁওর গ্রেপ্তার করে আরক্ষীয়ে প্রেমিকর ছুরিকাঘাতত গুরুতরভাবে আহত যুবতীর গুয়াহাটী মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু 11 আগস্ট যুবতীগুলিক ছুরীরে উপর্যুপুরি আক্রমণ করেছিল প্রেমিক আব্দুল রহিমে যুবতীগুলির শরীরত 8টা স্থানত ছুরীরে আক্রমণ করেছিল আব্দুল রহিমে অতি সংকটজনক অবস্থা জিএমসিএইচত ভর্তি করা হয়েছিল দুর্ভোগিয়া যুবতীগুলির অবশেষত 7 দিনের অন্তত শনিবারে জিএমসিএইচত চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় যুবতীগুলির শক্তি বিভাগের বিরুদ্ধে রাজ্যজুড়ি প্রতিবাদ 24 ঘণ্টা বিদ্যুৎ যোগানোর প্রতিশ্রুতি দি রাইজর লগত বিদ্যুতের লুকা ভাকু খেলা শক্তি বিভাগের বিরুদ্ধে ক্ষোভ রাইজর শনিবারের দিনট রাজ্যের বিভিন্ন প্রান্ত রাইজে সাব্যস্ত করলে প্রতিবাদ এফালে বিদ্যুতের লুকা ভাকু আনফালে স্মার্ট মিটারের নামত লুণ্ঠন চলা শক্তি বিভাগের বিরুদ্ধে ক্ষোভ রাইজর স্মার্ট মিটারের লুণ্ঠন রাজ আর অনিয়মীয়া বিদ্যুৎ যোগানের বিরুদ্ধে পানবজারস্থিত শহীদ ন্যাসর কার্যালয়ের পর আসুয়ে বাহির করে বিক্ষোভ কার্যসূচী বাক্সার খারিজা বিজনীর বারাপেটা মিলন বাজারত বর্ধিত বিদ্যুৎ মাচুলক রাইজর ক্ষোভ স্মার্ট মিটারের বিসঙ্গতিক বিদ্যুৎ গ্রাহকসকলে রাজপথলে উলাই আহি সাব্যস্ত করে প্রতিবাদ হাতশিঙিমারিটো বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে রাইজর ক্ষোভ স্মার্ট মিটারের নামত মনে খোঁজা বিল বনায় বিদ্যুৎ বিভাগে লুণ্ঠন চলার অভিযোগ হাতশিঙিমারির গ্রাহকর লগতে উৎকট গরমের সময়ত দায়িত্ব জ্ঞানহীন বিভাগটোয়ে ভালদরে বিদ্যুৎ যোগান নধরারও অভিযোগ বিভাগটোর বিরুদ্ধে স্মার্ট মিটারের বিসঙ্গতিক লৈ করিমগঞ্জত কংগ্রেসের ব্যাপক প্রতিবাদ করিমগঞ্জের ইন্দিরা ভবনের সম্মুখত শক্তিমন্ত্রী নন্দিতা গাৰ্লুছাৰ পুত্তলিকা দাহ করে প্রতিবাদকারীসকলে সোনাপুরের শ্রেণীমূরত উন্নয়নের ফুকুলা স্বরূপ স্বাধীনতার 78 বছরের পিছতো শ্রেণীমূরবাসীয়ে রাইজে লাভ নকরিলে এটা পকী পথ শ্রেণীমূরের যোগদল সংযোগী বিধ্বস্ত পথে যাতায়াতের নামত নরক যন্ত্রণা ভুগিছে রাইজে গুয়াহাটীকে ধরে রাজ্যের ভিন্ন প্রান্ত বিজুলি ঢেরেকনি লগতে ধারাসার বরষুণ দেওবারে পুয়াই অহা এজাক বরষুণতে প্লাবিত হয়ে পড়ল গুয়াহাটী মহানগরীর কেবাটা অঞ্চল বাট পথ জলমগ্ন হয়ে পড়াত পুনের বিপাগন পড়ল পথচারী তথা যান বাহনের চালকসকল পুনের এজাক বরষুণতে ডুবিল মহানগরীর 6 মাইল পাঞ্জাবাড়ী সংযোগী পথ একাঠুরপর এককাল পর্যন্ত পানীত দুর্গল সদা ব্যস্ত পথটো কৃত্রিম বানর মাজত বিপজ্জনকভাবে যাতায়াত করবলিয়া হল অঞ্চলটোর রাইজ কামরূপ মেট্রো জেলা আয়ুক্তর কার্যালয়ের সমীপত ফাটিল জাইকা পানির পাইপ পকী পথ জাইকা পানির পাইপ ফাটি হুড়াহুড়ে বৈ গল জাইকার পানি খন্তেকতে নদী সদৃশ পরিবেশলৈ রূপান্তর হয়ে পড়ল হেঙেরাবাড়ির পথ গুৱাহাটীৰ বশিষ্ঠ দেৱালয়ত শোকাবহ ঘটনা বশিষ্ঠ নৈত পৰি এজন ভক্তৰ মৃত্যু হঠাৎ বশিষ্ঠ নৈত জলস্তৰ বৃদ্ধি পোৱাত পানী সোঁতত উটি গৈ কৃষ্ণপ্ৰসাদ নামৰ ভক্তজনৰ মৃত্যু হয় শনিবাৰৰ পৰা নিখোজ হৈ আছে লোকজন চামগুৰিৰ কদমগুৰিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত দ্ৰুতবেগী মটৰচাইকেলৰ খুন্দাত প্ৰাণ গ'ল এটি 6 বছৰীয়া কিশোৰ দুৰ্ঘটনা সংঘটিত কৰা মটৰচাইকেল আৰোহীক ৰাইজে ধৰি গতালে আৰক্ষীক বঙাইগাঁওত অঘটন নিৰীয়মান পাঁচমহলীয়া অট্টালিকাৰ পৰা পৰি এজন শ্ৰমিকৰ মৃত্যু মৃত শ্ৰমিকজনৰ নাম আব্দুল কায়েম বঙাইগাঁওৰ দৈনিক বজাৰত সংঘটিত হয় শোকাবহ ঘটনাটো অট্টালিকাৰ ওপৰত কাম কৰি থকাৰ সময়তে হঠাতে শ্ৰমিকজন তলত পৰি পৰে ঘৰচীয়া হাতীৰ আক্ৰমণত প্ৰাণ গ'ল মাউতৰ গোলাঘাটৰ শালমৰাত ঘটিল এই শোকাবহ ঘটনা মৃত মাউতজনৰ নাম শফিক আলী ডেৰগাঁৱৰ পৰা গোলাঘাটৰ বন বিভাগৰ কাৰ্যালয়লৈ যোৱাৰ সময়তে ঘটিল এই অঘটন গুজাইত নিশা বন্যহস্তীৰ তাণ্ডৱ মিলিক বস্তি অঞ্চলত বন্যহস্তী জাকে চলাই তাণ্ডৱ খাদ্যৰ সন্ধানত জনাঞ্চলত প্ৰৱেশ কৰা বন্যহস্তী জাকটোৱে নিশা জনাঞ্চলত মুক্ত বিচৰণ কৰাক লৈ আতংকিত হৈ পৰে গাঁওবাসী দেওবাৰে বিশ্বনাথ সমষ্টিৰ বিহালী আৰু বাঘমৰা মণ্ডলত দুখনকৈ সাংগঠনিক সভাত অংশগ্ৰহণ কৰি মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই বিহালী বিধানসভা সমষ্টিৰ উপ নিৰ্বাচনত দায়িত্ব লাভ কৰাৰ পাছতেই মন্ত্ৰীগৰাকীয়ে সাংগঠনিক সভাত অংশগ্ৰহণ কৰে উত্তৰ করিমগঞ্জত পথ নির্মাণত ব্যাপক দুর্নীতি রাইজর এই অভিযোগের পাছতে করিমগঞ্জ লক্ষ্মীবাজার গড়কাপ্তানি পথটো উপস্থিত হয়ে পথ নির্মাণত হওয়া বিসঙ্গতি নিজে পরীক্ষা করলে সমষ্টিটোর বিধায়ক পুরক কমলাক্ষ দেবপুরা কাষ্ঠ 12 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হওয়া করিমগঞ্জের লক্ষ্মীবাজার পথটোর বিসঙ্গতি দেখি ক্ষোভিত হয়ে পড়ে বিধায়কগী পাছত নিম্নমানের সামগ্রী নির্মাণ করা পথটো বিভাগীয় উদ্ধতন কর্তৃপক্ষক অবগত করার নির্মাণস্থলীত বিভাগীয় কর্মীক বিধায়কগী নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে 2025 বর্ষের বন্ধ হব বাংলা ইটাভাটা বকুর
সমরিয়াত ইটাভাটা লৈ রাজহুৱা শুনানি ইটাভাটাৰ বিৰুদ্ধে রাজহুৱা শুনানি গ্ৰহণ কৰে প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ বৰ্ডৰ সঞ্চালক ডক্টৰ অৰূপ কুমাৰ মিশ্ৰ জোৰাবাটত ৰেলৱে মাল গুদাম শ্ৰমিক সংঘৰ সংবাদ মেল ৰেলৱে শ্ৰমিকৰ সমস্যাসমূহ শীঘ্ৰে সমাধানৰ দাবী ভাৰতীয় ৰেলৱে মাল গুদাম শ্ৰমিক সংঘৰ উত্তৰ পূব মাণ্ডলী কমিটিয়ে সোণাপুৰত আয়োজন কৰা এক সংবাদ মেলত এই দাবীসমূহ উত্থাপন কৰে News 18 Impact, Hunapura Rastro Hypothos Risti Hua Gant Hondor Pot Honibari News 18 or Bathory Hombrosar Kora Pasote Galuri, Rastro Hypot Pradi Corona, Diobari Meramoti Kora Hole, Hunapura Rastro Hypothos Risti Hua Prokando Ganto. Dobokar Jungle Blocker at a Calvate Gia to Bogase Hadaran Rizo, a Calvat to Tikador Hemahi Babe, O Hompuna Huaro Vizuk Stanio Rizo, Jarbabe Rizo Logota Satro Sati, Upai Himbo Tikador of Birute, Habios Dokore, Totibat. Samoguri Udomari Pot Niman of David Hotatik Sastromic Riser Kotibat, Samoguri Prakton Bihar Krokibul Hushene, Pothalguri Pura, Rongamati Pojonto, Utiko Jorajino Pot to Niman of Katrot, Bidi Pothali Dia of Hizuku Taponguri, Onsor to Lukokole Hadjastokore, Kotibat. Gulagatot Hankot Gorobugo Krazova Hombotana, Gulagazilla Congressor Vidugot Ayusito, Hombotana Nustana Zilakon of Block Congress, Juba Congress, Mohila Congress, Hewa Dol Adilogote, Vivino Hongotone Hankot Guraki Hombotana, Jonah. Bodarot Hakpasoli Dor Akaklong Hihopura Pisoto Nidop, Sorkar Prohahon. Protigazi Pasoli Dor Hatitoka Purahitoka for Gent of Vidhi Pase, Utor Guahati. Bozarot, দেখিবলৈ পোৱা গল হাক পাছলে জুই চাই দা কুৱালকুছিত ছত্তীশগড়ৰ নবনিযুক্ত ৰাজ্যপাল ৰমেন ডেকা দেৱৰী কুৱালকুছিত উপস্থিত হৈ শ্ৰী শ্ৰী নহত্ৰ সেৱা লয় নহত্ৰ সেৱাত সেৱা ললে ৰাজ্যপাল গৰাকী আৰু তাৰ পাছতে বৃহত্তৰ কুৱালকুছি নাগৰিক সমাজে অনুষ্ঠিত কৰা সম্বৰ্ধনা অনুষ্ঠানত অংশ গ্ৰহণ কৰে ৰমেন ডেকা দেওবাৰৰ পৰা আৰম্ভ হ'ল ভাদমাহ এই ভাদমাহ উপলক্ষে সম্পূৰ্ণ এমাহ জুৰি নামঘৰসমূহত চলিব নাম প্ৰসংগ পবিত্ৰ ভাদমাহত লাখ লাখ ভকত বৈষ্ণৱক আদৰিবলৈ সাজু নামঘৰ কৰ্তৃপক্ষ আৰম্ভ হ'ল ভাদমাহ ৰাজ্যৰ সত্ৰ নামঘৰত গুঞ্জৰিত হৈছে নামৰ ধ্বনি ঐতিহাসিক আঠখেলীয়া বৰনামঘৰত আৰম্ভ হ'ল মাজুৰা সারি প্ৰসংগীয় নাম ৰাজ্যৰ সত্ৰ নামঘৰত গুঞ্জৰিত হৈছে নামৰ ধ্বনি ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বৰনামঘৰত আৰম্ভ মাজুৰা সারি প্ৰসংগীয় নাম তেজপুৰৰ মাজগাঁও বৰনামঘৰত প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা দেওবাৰে ভাদমাহৰ প্ৰথমটো দিনতে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি গৰাকী বৰনামঘৰত নেদেখাজন শ্ৰীচৰণ জনালে সেৱা পবিত্ৰ ভাদমাহ উপলক্ষে হৰিনামৰ ধ্বনিৰে মুখৰিত হয় ৰাজ্যৰ প্ৰতিটো নামঘৰ সত্ৰ দেওবাৰে পুৱাৰে পৰা ভাদমাহ উপলক্ষে বটদ্ৰৱা থানলৈ আগমন ঘটিল তীৰ্থযাত্ৰী ভকত বৈষ্ণৱৰ পবিত্ৰ ভাদমাহৰ পহিলা দিনৰ পৰা হৰিনামৰ শ্ৰৱণ কীৰ্তনেৰে গুঞ্জৰিত হৈ পৰিছে কলিয়াবৰৰ ঐতিহ্যমণ্ডিত ভৰালী নামঘৰ ভকত বৈষ্ণৱ দৰ্শনাৰ্থী আদৰিবলৈ ব্যস্ত হৈ পৰে ভৰালী নামঘৰ পৰিচালনা কমিটি ভাদমাহৰ এক তাৰিখে প্ৰত্যেকবাৰৰ দৰে এইবাৰো কামাখ্যা মন্দিৰত অনুষ্ঠিত হয় দেওধনী নৃত্য দেওবাৰে ভাদমাহৰ প্ৰথম দিনটোতে আয়োজন কৰা হয় দেওধনী উৎসৱৰ শোণিতপুৰৰ হেমবৰুৱা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত 75 জোপা গছপুলি ৰোপণ বিদ্যালয়খনৰ মহারাজ জয়ন্তী বৰ্ষৰ লগত সংগতি ৰাখি 75 জোপা গছপুলি ৰোপণ কৰা হয় এই অনুষ্ঠানত উপস্থিত থাকে ৰঙাপুৰৰ বিধায়ক কৃষ্ণ কমল তাঁতী লগতে অঞ্চলটোৰ বহুকেইজন বিশিষ্ট ব্যক্তি আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ